শ্যামিয়া আসসালামু আলাইকুম গানের পাখি পেজ থেকে সবাইকে স্বাগতম অভিনন্দন আজকে আমি চলে আসলাম পায়রা পল্লী নাজমুল বাইয়ের কবুতরের খামারে তো আপনারা দেখতে পাচ্ছেন খামারে নাজুল বাই নিজে উপস্থিত আছে এবং আমি নিজে চলে আসলাম তার খামারে একটি ভিডিও করার জন্য তো যে কবুতরগুলো আপনারা দেখতে পাচ্ছেন সবগুলো রেসাল কবুতর তো বায়ের খামারে প্রায় একশোর উপরে রেসার কবুতর আছে তো একশোর উপরে রেসার কবুতর যেগুলো আছে সবগুলো রেজাল কলা কবুতর তো এই নিয়ে একে একে তিনবার এই কবুতের কবুতর দিয়ে ভাই রেস করেছে রেস করাইছে তো আপনারা যারা যারা কবুতর পালন করেন তাদের সবাই কাছে অনুরোধ থাকবে অবশ্যই ভিডিওটা দেখবেন এবং ভিডিওটা দেখে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পেজটাতে ফলো দিয়ে এবং লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাকে একটু সহায়তা করবেন আপনাদের সকলে সহায়তা কামনা করছি যেহেতু আমি পেজে নতুন কাজ করতেছি তো আপনাদের সকলের কাছে দোয়া চি তো ভাই যারা যারা কবুতর পালন করেন এবং কবুতর খামারি আছেন আর কবুতর যে রেস করাতে চান এবং রেস করেন তাদের সকলের কাছে অনুরোধ থাকবে বায়ের খামারটি অবশ্যই পরিদর্শন করে যাবেন একবার হলো তো আপনারা যারা যারা কবুতর বিষয়ে ভালো অভিজ্ঞ আছেন ভালো কাজ জানেন যারা কন্টেন্ট ক্রিয়েটার আছেন বা ভালো খামারি আছেন কবুতর বিষয়ে অভিজ্ঞতা ভালো তো আপ আপনাদের কাছে অনুরোধ থাকবে পায়রাপল্লী পল্লী বায়ের খামারে যদি আপনারা আসেন তো এসে দিয়ে যাবেন যে কবুতর ভিতরে তো এখানে যে বাইরের কবুতরগুলো আছে দশ নয় আট সাত এরকম লেভেলে আছে এবং কিছু কবুতর আছে যেগুলো বিয়াল্লিশ উনচল্লিশ আটত্রিশ এরকম পয়েন্ট তারা আছে তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন ভাইকে একটু সুন্দরভাবে পরামর্শ দেওয়া জন্য ভাই মূলত ভিডিওটা করছে আপনাদের কাছে